আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফেসবুক মেসেঞ্জারে কিন্তু অনেক বড় একটা আপডেট চলে আসলো। তো দেখতে পারতেছেন আমি মেসেঞ্জারটা এখন যদি ওপেন করে এই উপরে এই সাইটে ক্লিক করি তাহলে দেখেন নতুন একটা সেটিংস এখানে শো করতেছে। এছাড়াও আমি যদি এখান থেকে এই সাইটে দেখেন সেটিংসটাও কিন্তু এটার সাইটে চলে আসছে। এখানে ক্লিক করলে আমরা সেটিংসটা খুঁজে পাচ্ছি। তো ভিউয়ার্স, ফেসবুক মেসেঞ্জারের এই নতুন আপডেট নিয়ে বিস্তারিত কথা বলবো। তো ভিউয়ার্স, দেন এখন চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, যারা এখনও এই আপডেটটা পান নাই তারা সরাসরি আপনাদের ফোনের প্লে স্টোরে চলে যাবেন এবং প্লে স্টোরে যেয়ে আপনারা মেসেঞ্জার লিখে সার্চ করবেন। তো মেসেঞ্জার লিখে সার্চ করার সাথেই এই মেসেঞ্জারটা যদি এখানে আপডেট লেখা থাকে তাহলে অবশ্যই আপনারা এখান থেকে আপডেটটা করে নেবেন, তাহলে আপনাদের এই সেটিংসটা চলে আসবে নতুন ধরনের। তো দেখেন আমি এটা ওপেন করলাম। ওপেন করার পর প্রথমে আমি যদি এই উপরে এই সাইটে ক্লিক করি এখানে দেখবেন যে আর প্রোফাইলে নেবে না, আপনাকে কিছু অপশন দেখাবে। প্রথমটা হচ্ছে চ্যাট অপশন, যেটাতে আমি বর্তমানে আসি, তারপরে মেসেজ রিকোয়েস্ট, তারপরে আর সিভার। তো এইখানে প্রথমে যদি আমি এখানে মেসেজ রিকোয়েস্টে ক্লিক করি তাহলে আপনাকে যারা যারা মেসেজ রিকোয়েস্ট দিছে তাদের নামগুলো এখানে শো করবে, আর আপনার স্প্যামে যদি কেউ থাকে তাদের নামগুলো এখানে শো করবে। তো দেখতে পারতেছেন সেমভাবে আমার এখানে শো করছে। তো ভিউয়ার্স, তারপরে এখানে একটা অপশন দেখতে পারতেছেন আর্কাইভ নামে। তো এটা মূলত আপনি যেই কন্টাক্টগুলো আর্কাইভ করে রাখবেন সেই কনভার্সেশনগুলো এখানে শো করবে। তো দেখেন এখানে আমার যেই কনভার্সেশনগুলো আর্কাইভ করা রয়েছে তো সেই কনভার্সেশনগুলো কিন্তু এখানে শো করতেছে। তো সেমভাবে আপনারও কিন্তু এভাবে শো করবে। এরপরে দেখেন কমিউনিটিজ। তো এই যে অপশনটা, এটা হচ্ছে আপনার কমিউনিটিস। এখানে আপনার যেই গ্রুপগুলো আছে ফেসবুক গ্রুপ, অর্থাৎ ফেসবুক যে গ্রুপগুলো রয়েছে সেই সব গ্রুপ যদি মেসেঞ্জারে কোনোটার মেসেঞ্জার খোলা থাকে তাহলে সেই সব গ্রুপগুলো এখানে শো করবে। দেখেন আমি সাপোজ যদি এই গ্রুপের উপর ক্লিক করি, এটা কিন্তু ফেসবুকের গ্রুপ, দেখেন উপরে কিন্তু একটা ফেসবুক আইকন আসছে। এখানে ক্লিক করা মাত্রই কিন্তু সরাসরি এখানে আমার ফেসবুকের সেই গ্রুপটাতে নিয়ে যাচ্ছে। দেখেন আড্ডার একটা গ্রুপ, এদের একটা মেসেঞ্জার খোলা আছে এই জন্য এটা শো করতেছে। তো যারাই তাদের এই গ্রুপে মেসেঞ্জার অপশনটা খুলে রাখবে সেই সব গ্রুপ কিন্তু আপনার এখানে শো করবে। তো দেখতে পাচ্ছেন সেমভাবে এখানে আমার শো করছে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু তাদের গ্রুপে চলে যাচ্ছি। তো দেখেন তাদের গ্রুপের এখানে সকলে যারা যারা অ্যাড আছে তারা কিন্তু এখানে চ্যাট করতে পারতেছি। তো দেখেন এখানে কিন্তু খুব ইজিলি, এটাই সব থেকে বড়ো আপডেট, এটা চলে আসছে এখানে। তো এখান থেকে চাইলে কিন্তু এটাতে আপনি লেবও নিতে পারবেন, এছাড়াও এখানে জয়েন করেও রাখতে পারবেন। তো আপনি যদি গ্রুপের অ্যাডমিন হন তাহলে প্লাস আইকনে আসবে, এখানে একটা প্লাস আইকনে ক্লিক করে এরকম একটা গ্রুপ আপনি এখানে আপনার ফেসবুক গ্রুপটারই একটা অপোজিট একটা গ্রুপ আপনি মেসেঞ্জার গ্রুপ তৈরি করতে পারবেন। তো এটা হচ্ছে সব থেকে বড়ো আপডেট। এছাড়াও দেখেন এখানে যদি নিচের দিকে আপনার সেটিংস অপশনটা দেখাচ্ছে, এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে এখন সেটিংসগুলো শো করবে। তারপর এখান থেকে কিন্তু আপনি সকল সেটিংসগুলো করতে পারবেন আগের মতোই, বাদ বাকি সেটিংসগুলো আছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এরকম নতুন নতুন টেক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।